ভ্যাকসিন নিতে ঢুকেছে সেটা অবশ্যই দেখাবো, কিন্তু এটা সিনেম্যাটিক শর্ট। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো যেমনটা তোমরা ভিডিওতে দেখলে যে হ্যাঁ, আমরা ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, তো সেই রাত্রি 3:30 থেকে লাইন দিয়ে দিয়ে ফাইনালি আমার পুরো ফ্যামিলি ভ্যাকসিন নিল। না, আমি এখনও দিইনি, কারণ 18+ ভ্যাকসিন আমি এখনও পাইনি। আমি গিয়েছিলাম কারণ ঠাকুমাকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। সো সেখানে গিয়ে কিছুটা ভিডিও তুলে রেখেছিলাম তোমাদের জন্য, যাতে তোমাদের দেখাতে পারি। তবে ভিতরে, একদম ভিতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ সেখানে অ্যালাউ ছিল না। আমি যখন ভ্যাকসিন নেবো তখন চেষ্টা করবো তোমাদের দেখানোর। তবে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমাদের ভ্যাকসিন নেওয়া হয়েছে কি হয়নি। খালি 4:00 থেকে দাঁড়ানোর পর একটু আগে ফ্যামিলি মেম্বার্সরা ভ্যাকসিন নিতে ঢুকেছে। আমি এখনও নিইনি, কারণ আমার 18+ ভ্যাকসিনটা এখনও আমি পাইনি। একটু বাড়িও যেতে হয়েছিল, কারণ ভ্যাকসিন নিতে গেলে তো খাওয়া দাওয়া করে আসতে হয়, তাই মা বাবাকে বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। তো খাওয়া দাওয়া করিয়ে তারপরে এসেছি, টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি। তো আপাতত ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ কমপ্লিট। ওই যে আমার বাবা মা ঠাকুমা কাকু আসছে, চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। ভাই, আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি ফ্লিপকার্টে, সেটা আজকে ডেলিভারি হয়ে গেছে, তো সেটা অবশ্যই দেখাবো, কিন্তু এটা সিনেম্যাটিক শট দিয়ে, চলো দেখে নিই। তো কেমন লাগলো আনবক্সিং? প্রথমবার করলাম, জানি না কি ভুলভাল হয়েছে। কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। এখন চলো তেলটা ইউজ করে দেখা যাক। কোনোদিন ইউজ করিনি, করলেই কি আর এরকম দাঁড়িয়ে থাকতো? কি সুন্দর গন্ধ।
ভাই তো গড়গড় করে তেল পড়ে যাচ্ছে। যেখানে যেখানে প্যাচি আছে ওখানে লাগিয়ে দেখি, মানে যেখানে নেই আর কি। Few moments later. তো ভিডিওটা একটু মজার করলাম লাস্টের দিকে, কেমন লাগলো তোমরা সবাই বলো। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।